সাল্লাল্লাহু আলাইহি সালাতুসালাম, আর যাকে ইশারা করলেন ওই পাথরটা ছিল আব্দুল কাদির জিলানী। হে আমার নাম হলো আব্দুল, আব্দুল অর্থ দাস, কাদির অর্থ বন্ধু। আমার হুজুর পাক তার পবিত্র জবান মুবারকে বলল, তুমি আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর অলি, তুমি রুহানি জগতে অলি, মাতৃগর্ভে অলি, দুনিয়ায় থেকে অলি। আমার পা যখন তোমার কাদের উপরে পড়ল, তোমার পা থাকবে এই পৃথিবীর সমস্ত অলিয়া অলিয়ার কাদে। সেদিন একটা বেলায়েতের পাওয়ার আমার আল্লাহ সত্তা বরফির সেদিন এই হালিয়াত্রা দেখাইছিলেন, এটাও আপনার প্রশ্নের জবাব আমি দিলাম। এবার আসেন আতায়ে রাসূল হিন্দ ওলি, গরিবের বন্ধু, গরিবের নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি। বুরাক যখন নাড়াচাড়া করে, বুরাকের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন, তার নাম হলো মঈনুদ্দিন। আমার হুজুর পাক বলল, তুমি কে? উনি তো জানে উনি কে, তারপরে বলল, তুমি হলো মঈনুদ্দিন। মঈন শব্দের অর্থ হলো রক্ষক, আর দিন মানে হলো ধর্ম, তুমি হলো ধর্মের রক্ষক, তোমার নাম হলো মঈনুদ্দিন। এই শুভ আগমনে, শুভ আগমনে যখন আমার বুরাকের লাগাম ধরে দাঁড়িয়েছ, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি হয়ে গেলা আতায়ে রসুল। এই সমস্ত পৃথিবীর যত অলি আফজাল সাধুগুরু বৈষ্ণব থাকবে, তোমার সিগনেচার ছাড়া কেউ অলির দরজা লাভ করতে পারবে না। তিনি হলো আমার খাজা বাবা, এরা বেলায়েতি হাল ওই সময় দেখাইছিল। তাই বুঝে অনেকেই অনেক ভাবতে পারেন যে আমার হুজুর পাক যেহেতু আলীকে দিছে, এটাই ঠিক, কিন্তু ওখানে ছিল এই সৃষ্টি জগতের আগে তারা বেলায়েতি পাওয়ার অর্জন করেছে। আর একটা কথা বলি, আচ্ছা পানির মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আচ্ছা সব কিছুর মালিক হলো আল্লাহ। আচ্ছা আল্লাহ যে মালিক কোনো সন্দেহ নাই। আচ্ছা এই দুনিয়াটা বানাইছে কার নূরে? হুজুর পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হুজুর পাকের নূরে বানাইলো। আচ্ছা পানির মালিক হলো আল্লাহ, পানি হয়েছে নবীর নূরে। আচ্ছা পানির পাহারাদার তার নাম কি? হ্যাঁ তার নাম হলো খাজা খিজির আলাইহিসসালাম। খাজা খিজির, যারে আমরা গ্রাম্য ভাষায় এক বাক্যে বলি খোয়াস খিজির, কিন্তু তার কালামে তার প্রমাণ আসছে, উনার নাম হলো হযরত খাজা খিজির আলাইহিস সালাম। উনিও বেলায়েতি অর্জন করেছে এই পৃথিবীতে আসার আগে। একটা গান আমি রাখবো আপনার কাছে, আমি ছোট্ট একটা প্রশ্ন করে যাই, যদিও প্রশ্ন ছোট কিন্তু ভিটামিন হইল বড়া। বাহ, কারণ হইল আপনার কাছে প্রশ্ন, নবী আগে না নবুয়াত আগে? নবী আগে না নবুয়াত আগে না নূর আগে? যদি কন্নবুয়াত আগে তাহলে নবীর অবস্থা ছিল কি? যদি বলেন নবী আগে, নবুয়াতের অবস্থা ছিল কি? যদি বলেন নবী আগে বা নবুয়াত আগে, তাহলে নূরের অবস্থা ছিল কি? এই একটাই প্রশ্ন, দুইটা কোনো প্রশ্ন করুমি না। কারণ হইলো ওই যে বলছে, মানে কথার মতো কথা হইলো অল্প কথাই মানুষ বুঝে, তাই না? ওই চাষা গেছে হইলো বাজারে, এর বৌমা দিছে হাতে ব্যাগ, বাবা এই ব্যাগ বইরে আপনি সদাই নিয়ে আইছেন, সব কিছু নিয়ে আইছে। তো আসার পরে কইছে, মা এই যে ব্যাগ নেও। তো বৌমা কয়, বাবা সরিষার তেল আনেন নাই? কয়, মা আনছি। কল কোথায়? কয়, ব্যাগে। কয়, কাঁচামরিচ যে দাম বেড়েছে কাঁচামরিচের, ওটা কোথায়? কল ওটাও। কয়, সোয়াবিন তেল? কল ওটাও আনছি, ব্যাগে। ওটাও ব্যাগে, ওটা দামি জিনিস তো, ওটাও ব্যাগে। কয়, তাহলে আলু আনেন নাই? আনছি। মুসুরির ডাউল আনছি সব। ও আম্মা জানেন নাকি পান শুভে জানেন নাই? কল ওটাও আনছি। কল কোথায়? কয়, ব্যাগে। কয়, ব্যাগ তো একটা। কয়, মা গিয়ে দেখো এই একটার মধ্যেই ব্যাগটা। প্রশ্ন তো একটা করছি, এই একটার মধ্যেই ব্যাগটা। এই নূরেরও ব্যাখ্যা দিবেন, নূরেরও ব্যাখ্যা দিবেন, নবীরও ব্যাখ্যা দিবেন, আর নবুয়াতের ব্যাখ্যা দিবেন, এর আক পাস কি? বলা হয়েছে আওয়ালা মা খালাকাল্লাহু মিন নূরি, এখানে নূর, আওয়ালা মা খালাকাল্লাহু মিন
আখল, আখল মানে কি জ্ঞান, আওয়ালামা খালাকাল্লাহ মিন ইশক, আওয়ালামা খালাকাল্লাহু মিন রুহি, আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি। এই ব্যবাক্তি প্রথম, আসলে প্রথম কোনটা পরে কোনটা, আগে কোনটা পরে কোনটা মাঝখানে কোনটা, এইটা আমাকে ভেঙে দিয়ে দেন, সিরিয়াল মিলিয়ে দেন, সিরিয়ালটা মিলিয়ে দেন। আরে মানুষ চিনবি যদি আল্লাহ রসুল হে, চিনবি যদি আল্লাহ রসুল হে, ভালো ভালো ডুবে দেখ বেলায়াতে আয়, বেলায়াত সাগর মনোরায়, মাওলাজি নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব। এই গানটা মানিকগঞ্জ হরিরামপুর থানা জিটকার আল্লাহর অলি ফকির আব্দুর রশিদ আল চিস্তানি জানি তার গান। এই গানে কি বলছে, চিনবি যদি আল্লাহ রসুল রে মানুরে, চিনবি যদি আল্লাহ রসুল রে মানুরে, চিনবি যদি আল্লাহ রসুল রে, ডুবে দেখ বেলায়াতে আয়, ডুবে দেখ বেলায়াতে আয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব দয়ালের, নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব ওরে হে চিনবি যদি আল্লাহ রাসুলে হোলা মন, চিনবি যদি আল্লাহ রাসুলে আমার মন বেলায়া তোমার, আমার মন বেলায়া তোমার মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়া থয় চার হরপে ভেজানতা কর্ম করে, বেলায়াত হয় চার হরপে ভবে ভেজানতা কর্ম করে, এইভাবে মুর্শিদ কাছে মিলে পরে গো, ভবে মুর্শিদ কাছে মিলে পরে গো, ভবে মুর্শিদ কাছে মিলে পরে গো, আমার মন রসুল সে না যায়, আমার মন রসুল সে না যায় দয়ালের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব ওরে হে চিনবি যদি আল্লাহ রাসুলে ভোলা মন, চিনবি যদি আল্লাহ রাসুলে আমার মন বেলায়াত আয়, আমার মন বেলায়াত আয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়া থয় চার হরপে ভেজানতা কর্ম করে, আর রসুলকে চিনিলে পরে আল্লাহ সেনা যায়, বেশ লামিয়াতে বেলায়াত হয়ে যায়, বেলায়াত দেশের বাসিন্দা হলে অলি তারে কয় তোনাজিনা আর সাফারি, তাতেই রসুল হয় কান্দারি, আরে কত পাপি তাপি পাই উদ্দারি মুর্শিদের চরণে আশ্রয়। আরে দেওয়ান রশিদ বলে, মুর্শিদ আমার তুমি আমার পারের কান্দার হে,
জামান এই ভাবে তুমি আমার পারের কান্ডার হে তুমি অন্তিম কালে দিও দেখা গো মুর্শি অন্তিম কালে দিও দিদার গো তুমি অন্তিম কালে দিও দিদার গো যেদিন হইব বিদায় পাখি লইবে বিদায় মুর্শিদের নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালের নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব ওরে তুমি যদি আল্লাহর আসলে ভুললাম তুমি যদি আল্লাহর আসলে আমার সিনবি যদি আল্লাহ রসুল রে সিনবি যদি আল্লাহ রসুল রে সিনবি যদি আল্লাহ রসুল রে তুমি থাক বেলায় দরিয়ায় তুমি থাক মুর্শিদের রাঙ্গা পাই মাওলাজি নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালি নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব হয়